চ্যানেল জিরো নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান বলেছেন, আমি এমপির দাবি নিয়ে আপনাদের কাছে হাজির হইনি, আমি এসেছি আপনাদের গোলামের দায়িত্ব নিতে, আমি আপনাদের গোলাম হয়ে থাকতে চাই। সোমবার বিকেলে বন্দরে এক নং খেয়াঘাট সংলগ্ন সুরজ্জামান টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত রাত্রি কমিউনিটি সেন্টারে বন্দরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়ের কালে তিনি এসব কথা বলেন। আপনারা যারা আমার কর্মী হিসাবে, যারা জনগণের কর্মী হিসাবে সেলিম ওসমানকে গোলাম বানিয়ে জনগণের উপকারের জন্য কাজ করবেন, তারাই আজকে করে সমর্থিত হয়েছে। আজকে একটা বন্দরের মানুষ হিসেবে দেখেছি, আগামীকাল আপনার নারায়ণগঞ্জে আমার হিরাম হবে, আমি নারায়ণগঞ্জের মানুষদেরকে নিয়ে বসবো। আমি বিশ্বাস করি, আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি, যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় আবারও পাঁচ বছরের জন্য আমাকে গোলামি করার সুযোগ। সেলিম ওসমান আরো বলেন, আমি সবসময় বলে থাকি আমার মার্কা ধানের শীষ, আমার মার্কা নৌকা, আমার মার্কা লাঙ্গল, আমার মার্কা আনারস। আমি সেলিম ওসমানকে মনে করে একটা করে ভোট দিবেন। বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ আবুল জাহেদ, যুগ্ম আহ্বায়ক তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 24 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আফজাল হোসেন, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 23 নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমদ দুলাল প্রধান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 19 নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, 21 নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, 22 নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমদ ভুঁইয়া, 25 নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন ও 27 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ কামরুজ্জামান বাবুল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীবৃন্দ। আজকে প্রমাণ করে দিয়েছে 3 বছরের আগ মুহূর্তে নারায়ণগঞ্জের মানুষের মধ্যে আর কোন ভেদাভেদ নাই, নারায়ণগঞ্জের উন্নয়নের মধ্যে কোন চাঁদাবাজি নাই, নারায়ণগঞ্জের উন্নয়নে এখন কোন কমিশন নাই। আমার চেয়ারম্যান সাহেব আমার সাথে আছেন, আমার ইউনিয়ন পরিষদের মেম্বার সাহেব আছে, আমার কাউন্সিলর সাহেব আছে, আওয়ামী আছে, জাতীয় পার্টি আছে, বিএনপির একটা বিশাল অংশ আমাদের সাথে আছে। রোকসানা রহমান, সামিয়া, চ্যানেল জিরো, বন্দর, নারায়ণগঞ্জ। চ্যানেল জিরো।